মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি পিয়ার ম্যানেজারকে প্রপারলি বুঝিয়েছিলাম, আলাদা আলাদা খাম করে টিক চিহ্ন ভুল চিহ্ন দিয়ে বুঝিয়েছিলাম যে কোনটা। আরে এটা তোর বোঝানো, এইটা তোর বোঝানো কুশল, তুই এমন লোকের কাছে দিস কেন যে ব্লান্ডার করবে? আরে তুই আমার উপর চিৎকার করছিস, আমি একজনকে বুঝিয়ে চলে গেছি, আমি তো আপনাকে বললাম না তোর তোরও মানুষ চিন্তা অসুবিধা হচ্ছে না? জাস্ট লাইক হার, তোর ব্যবহার কিন্তু দিনকে দিন বদলে যাচ্ছে রিক। সকালবেলা অফিসে এসে চিল চিৎকার করছিস, কি হয়েছেটা কি? আরে আমার পুরো জীবনটা বদলে গেছে। ব্যবহার কি হয়েছে রিক? কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা কি হয়েছে বল, কথা বলি চ বল। আমার একটা হেল্প করবি ভাই, লাস্ট ফেভার। হ্যাঁ বল বল। আজ রাতে আমার সিঙ্গাপুরের টিকিটটা কেটে দিবি, কলকাতা আমাকে স্যুট করছে না ভাই। আচ্ছা র‍্যাশ ডিসিশন নিস না কোনো, দাঁড়া, ওয়েট ওয়েট, ঠান্ডা মাথা ঠান্ডা করে ভাব। এত র‍্যাশ র‍্যাশ কোনো সিদ্ধান্ত নিস না রে। শোন রিক রিক রিক, কি হয়েছে বলুন তো? আমি তো একটু আগেও দেখলাম যে ম্যাডি আর রিকদেব বাবুর মধ্যে ঝামেলা হচ্ছে। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না ওদের মধ্যে এত ঝামেলা কি নিয়ে হচ্ছে। দেখুন আমি কখন অফিসে এসেছি এখন পর্যন্ত এটা নিয়ে ঝামেলা হচ্ছে। এতে তো রিকের কোনো দোষ নেই, মধুবনি ম্যাডামের সাথে ওর ঝগড়া হলো কেন? দেখি এরপর মধুবনির সাথে কথা বলে। মধুবনি ম্যাডাম, আপনি কিন্তু রিককে খামোখাই সন্দেহ করছেন, ও কিন্তু এসবের মধ্যে ওর কোনো দোষ নেই। বন্ধু হয়ে ওখালতি করতে এসেছে, আপনার বন্ধু একজন ঠগ। ম্যাডি, তুই কার সাথে কিভাবে কথা বলছিস একবার ভেবে দেখেছিস? আমি একদম ভেবে বলছি, সবাই যেভাবে ঋগ্দেব বাবুকে চেনে সেটা আসলে ওনার মুখোশ। ওনার সমস্তটা জানার পর ওনাকে আর বাবু বলতেও ইচ্ছে করছে না আমার। ওনার আসল রূপটা আমি জানি। কি বলছেন কি আপনি? কেনই বা এসব বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু। হ্যাঁ ম্যাডি, তুই কেন এসব বলছিস বলতো? আর কি বলছিস? আমি না কিছু বুঝতে পারছি না, কিছুই বলতে চাইনি, এখন বলতে বাধ্য হচ্ছি। ঋগ্দেব আমায় প্রপোজ করেছে আংটি দিয়ে, সেই প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, তাই রিভেঞ্জ নিতে এই ছবিটা ছাপিয়েছেন। মধুবনি ম্যাডাম, আপনি বলছিলেন না যে রিকের আসল রূপটা কেউ জানে না? সত্যি কথাটা হলো আপনি রিককে এক কোণাও চেনেন, একটু বোঝেন না আপনি ওকে। কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। আমি আমি বুঝিয়ে দিচ্ছি স্নেহা, আপনার রিককে এতদিন পরে, এতদিন চেনার পরেও মনে হলো রিভেঞ্জ নেওয়ার মতন ছেলে। 5 বছর আগে একটি মেয়ে রিকের জীবনে ছাড়খাড় করে দিয়ে চলে গিয়েছে, ও কিন্তু মেয়েটাকে কিছু করেনি, একবারও ভাবেনি রিভেঞ্জ নেওয়ার কথা, উল্টে নিজের জীবনটাকেই শেষ করে দিয়েছে। আর আপনি ভাবছেন আপনি ওর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে আপনার উপর রিভেঞ্জ নিচ্ছে, অদ্ভুত। কে কার জীবন ছাড়খাড় করেছে সেটা আমি দেখতে গেছি নাকি? আমি আর অন্য কোনো মেয়ের কথা শুনতে চাই না। আর আপনি প্লিজ ওনার চরিত্র নিয়ে সাফাই গাইতে আসবেন না, তার প্রমাণ তো আমি কালই পেয়ে গেছি। কাল আমাকে আংটি পরিয়ে প্রপোজ করতে এসেছিল, আমি রিফিউজ করেছি বলে সেই আংটিটাই কালই অন্য একটা মেয়েকে পরিয়ে প্রপোজ করলো। কি বলছিস ম্যাডি? অন্য মেয়ে? তুই কার কথা বলছিস? আর তুই সেই মেয়েটাকে দেখলি বা কোথায়? ওই তো অফিসে এসেছিল ওনার বন্ধুর সঙ্গে দেখা করতে। দাঁড়ান দাঁড়ান, কালকে অফিসে এসেছিল একজন রিকের সাথে দেখা? আচ্ছা আপনি আপনি নিশার কথা বলছেন তো? আমি তার নাম জানি না, কিন্তু এটুকু জানি উনি অত্যন্ত অভদ্র এবং আমি প্রপোজ করা আংটিটা পড়েছিলেন। দাঁড়ান দাঁড়ান, কি বলছেন কি আপনি? রিক নিশাকে প্রপোজ করেছে এটা হতে পারে না, এটা অসম্ভব। ওই মেয়েটা আমাকে নিজে বলেছে। কি বলেছে আপনাকে? কি বলেছে আপনাকে? আর কতটুকু চেনেন আপনি নিশাকে যে ওর কথা ভিত্তি করে আপনি যে রিককে জাজ করছেন, সন্দেহ করে ফেললেন? সন্দেহ না করার তো কোনো কারণ পাইনি আমি। মধুবনি ম্যাডাম, আংটিটা আমার টেবিলে রাখা ছিল, যখন নিশা এসে আমার কেবিনে ঢোকে রিক অত্যন্ত বিরক্ত হয় ওর উপর এবং ও বেরিয়ে যায়, সেটা আমি সাক্ষী ছিলাম। রিক নিশাকে এটা হতে পারে না, এটা অসম্ভব। কুশল স্যার যখন বলছে তুই কিন্তু বিশ্বাস করে দেখতে পারিস ম্যাডি।
স্নেহা, উনি কি বিশ্বাস করবেন আর করবেন না সেটা ওনার ব্যাপার। তবে মধুবনী ম্যাডাম, আপনাকে একটাই কথা বলবো, আমার বন্ধুর মনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর এই ক্ষেত্রে উল্টা আমার বন্ধু রিকের নয়, আপনার। কি হচ্ছে কি এসব? দেখ, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস ঘটিয়েছিস না? তুই সব আউট অফ জেলাসিতে ঘটিয়েছিস, কারণ তুই দেখেছিস যে ওই রিক্তে বাবু দে আংটিটা নিশার হাতে। তোর এই সমস্ত রাগ মান অভিমান সেটা থেকে, জেলাসি থেকে। আর এই যে এই অ্যাডের ছবিটা, জাস্ট একটা বাহানা। আমি কেন জেলাস হতে যাব? আমার মান অভিমান সব কিচ্ছু হয়নি। ম্যাডি, একটা কথা বলতো, তুই তো ঋগদেব বাবুকে রিফিউজ করেছিস, তাই তো? তাহলে ঋগদেব বাবু কার সাথে ঘুরছে না ঘুরছে, ঋগদেব বাবুদের আংটিটা কার হাতে আছে না আছে, সেটা দেখার কথা তো তোর না? তুই কোন স্পর্ধায় ঋগদেব বাবুর চরিত্র নে কাটাচাড়া করছিস ম্যাডি? ও, তার মানে তুইও কুশল স্যারের সুরে সুর মিলিয়ে বলতে চাইছিস আমি ভুল করছি, তাই তো? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে তুই একরকম না ঋগদেব বাবুকে ঝুলিয়ে রেখেছিস। প্রথমে তুই একটা মানুষকে বন্ধু বানালি, তোর সেই বন্ধু তোর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছে, তারপরে তোর সেই বন্ধুর বিপদে আপদে তুই ঝাঁপিয়ে পড়ছিস, পরবর্তীকালে তোর সেই বন্ধু যখন তার মনের কথা বলতে আসছে তোকে, রেলা দেখাচ্ছিস, আবার এটাও এক্সপেক্ট করছিস যে আংটি নিয়ে সে তোর পেছন পেছন ঘুরে বেড়াবে আর তুই না 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 বলে যাবি, ফুটেজ খাবি, রেলা দেখাবি। হ্যাঁ ম্যাডি, তোর এসব ফুটেজ খেতে খুব ভালো লাগে বুঝি? কুশল স্যারও কিন্তু তোকে অ্যাসিওর করলেন, আর আমারও এটা মনে হয় যে ঋগদেব বাবু তোকে দেওয়ার জন্য যে আংটিটা এনেছিলেন না, সেই আংটিটা উনি কিছুতেই অন্য কাউকে দিতে পারেন না। তুই এটা মেনে নে যে ঋগদেব বাবু যেভাবে তোকে পছন্দ করেন, যতটা তোকে ভালোবাসে, ঠিক ততটাই তুইও ঋগদেব বাবুকে ভালোবাসিস, জাস্ট স্বীকার করিস না, তাই তো? সে তুই ডিনাই করতেই পারিস ম্যাডি, তবে তোর ডিনাই করাতে সত্যিটা মিথ্যা হয়ে যাবে। আজকে তুই যেটা করেছিস সেটা তুই খুব ভুল করেছিস ম্যাডি, অন্যায় করেছিস, একদম ঠিক করিসনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।